গতকাল আমার চেম্বারে একজন পেশেন্ট আসেন, ভদ্রলোকের বয়স আনুমানিক 50। গত 6 মাস ধরে ওনার মাথা ব্যথা, মাথা ব্যথার পাশাপাশি ওনার একটু বমি বমি লাগে এবং আলোর দিকে তাকাতে কষ্ট হয়। নাপাতাতে ওষুধ খেলে ওনার মাথা ব্যথা কমে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ফিরে আসে। উনি একজন এই সমস্যার জন্য ডাক্তার দেখিয়েছেন এবং মাইগ্রেন মাথা ব্যথার চিকিৎসা পাচ্ছিলেন, কারণ ওনার মাথা ব্যথার ধরন কিছুটা মাইগ্রেন মাথা ব্যথার মতোই। ওনার মাথা ব্যথার কারণ অনুসন্ধান করতে গিয়ে ওনার মাথার আমি একটা সিটি স্ক্যান পরীক্ষা দিলাম। পরে জানতে পারলাম ওনার মাথা ব্যথার কারণ আসলে ব্রেন টিউমার। মাথা ব্যথা অনেক ধরনের হয়ে থাকে, তবে মাথা ব্যথাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাইমারি হেডেক, যা বিশেষ কোনো শারীরিক কারণে হয় না। আমাদের যত মাথা ব্যথা হয় তার প্রায় 98% হচ্ছে এই প্রাইমারি হেডেক, তার মানে বিশেষ কোনো কারণ ছাড়াই মাথা ব্যথাগুলো হয়, যেমন মাইগ্রেন হেডেক, টেনশন হেডেক ইত্যাদি। আরেক ধরনের মাথা ব্যথা হচ্ছে সেকেন্ডারি হেডেক, যা বিশেষ শারীরিক কারণে হয়ে থাকে। খুব কম সংখ্যক মানুষেরই এ ধরনের মাথা ব্যথা হলেও এটি খুবই ঝুঁকিপূর্ণ। রোগ নির্ণয় এবং চিকিৎসায় বিলম্ব হলে মৃত্যু পর্যন্ত হতে পারে, অর্থাৎ এ ধরনের মাথা ব্যথাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে এবং কোনো বিলম্ব ছাড়াই চিকিৎসা নিতে হবে। এখন কথা হচ্ছে, কীভাবে বুঝতে পারবেন আপনার মাথা ব্যথা বিশেষ কোনো কারণে হচ্ছে? জি হ্যাঁ, যদি মাথা ব্যথার সাথে 9টি সাইন থাকে তাহলে আমরা ধারণা করতে পারি আমার মাথা ব্যথা বিশেষ কোনো কারণে হতে পারে। আজ সে 9টি কারণ আমি আপনাদের সহজ করে বলতে চাই। প্রথমত, মাথা ব্যথার সাথে যদি চোখে দেখতে সমস্যা হয় অথবা একটি জিনিস দুটো করে দেখা যায়, শরীরের কোনো অংশ যদি অবশ লাগে বা বোধ কম থাকে বা শক্তি কম পাওয়া যায়, তাহলে অবশ্যই এ ব্যাপারটাকে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, মাথা ব্যথার শুরুটি যদি খুব হঠাৎ করে হয়, যেমন ধরুন 1 মিনিটের মধ্যেই মাথা ব্যথার তীব্রতা অসহ্য রকমের হয়, তাহলে সেটিও খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় যে বিষয়টি হচ্ছে, যদি রোগীর বয়স 50 বা তার বেশি হয় এবং মাথা ব্যথা নতুন করে শুরু হয়, অথবা এমন যদি হয় পূর্বে মাথা ব্যথা ছিল কিন্তু ইদানিং তা বেড়ে গেছে, তাহলে অবশ্যই সেটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। চতুর্থ যে বিষয়টি হচ্ছে, যদি বসা থেকে উঠতে গেলে বা শুয়ে থাকলে বা অবস্থার পরিবর্তন করলে মাথা ব্যথার তীব্রতা পরিবর্তিত হয়ে যায়, তাহলে অবশ্যই সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পঞ্চম যে বিষয়টি হচ্ছে, সেটি হচ্ছে অনেকদিন ধরে মাথা ব্যথা অল্প অল্প ছিল কিন্তু ইদানিং তা অনেক বেড়ে গেছে, অথবা আগে যে ধরনের মাথা ব্যথা ছিল ইদানিং সে মাথা ব্যথার ধরন পরিবর্তিত হয়ে গেছে। ষষ্ঠ যে বিষয়টি হচ্ছে, সেটি হলো মহিলাদের ক্ষেত্রে পূর্বে মাথা ব্যথা ছিল না কিন্তু গর্ভাবস্থায় অনেক বেশি মাথা ব্যথা হচ্ছে, তাহলে অবশ্যই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে। সপ্তম যে বিষয়টি হচ্ছে, সেটি হচ্ছে হাঁচি দিলে, কাশি দিলে অথবা মাথা নিচু করলে যদি মাথা ব্যথা অনেক বেশি বেড়ে যায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। অষ্টম যে বিষয়টি হচ্ছে, তা হলো মাথা ব্যথার পাশাপাশি যদি দিন দিন শরীরের ওজন কমতে থাকে অথবা রাতে জ্বর আসে, শরীর ঘেমে যায়, তাহলে অবশ্যই ব্যাপারটিকে গুরুত্ব সহকারে দেখতে হবে। নবম যে বিষয়টি হচ্ছে, সেটি হচ্ছে মাথা ব্যথার পাশাপাশি যদি একজনের পূর্ব থেকে ক্যান্সার বা যক্ষা থাকে অথবা শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা যদি অনেক কম থাকে, তাহলে সেক্ষেত্রেও এ ব্যাপারটিকে গুরুত্ব দিতে হবে। মাথা ব্যথার পাশাপাশি যদি এই 9টি বিষয়ের একটি বা একাধিক আপনার থেকে থাকে, তাহলে বলবো অবশ্যই দেরি না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, কারণ আপনার একটু অবহেলা বা দেরি অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে। পরবর্তী ভিডিওতে মাথা ব্যথার অন্য বিষয় নিয়ে আমি আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনাদের সবাইকে একটা অনুরোধ করব, যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।